এই চারটা জিনিস হচ্ছে আমার ভিতরের কানেকশনের তার আমি এটা করে পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন অটোমেটিক্যালি আমার ভিতরের সুই কোন দিকে ফিরবে মদিনা শরীফের দিকে যেভাবে কম্পাসের সুই নর্থ এবং সাউথ পোলের দিকে হয়ে যায় সম্মানিত উপস্থিতি আপনারা দেখছেন আমাদের উপর কিছু লাইট জ্বলছে এই লাইটগুলা একটা নির্দিষ্ট সেন্টারের সাথে কানেক্টেড এখানে কোন একটা লাইট যদি ডিসকানেক্টেড হয়ে যায় আপনারা শব্দগুলো খেয়াল করবেন ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে লাইট অফ হয়ে যাবে লাইট অফ হয়ে যাবে তাহলে কানেকশন অতিব গুরুত্বপূর্ণ কানেকশনে আলো আর কানেকশন যদি কেটে যায় তাহলে অন্ধকার কানেকশনে আলো কানেকশন কেটে গেলে অন্ধকার আমি আপনারা জানেন আমি যদি আপনাদেরকে একটা সুই দেই সুই বা প্যারেক দেই আপনারা যদি সেটাকে ফ্লোরের মধ্যে রেখে দেন তো সুই যেভাবে রাখবেন সেভাবেই থাকবে সুই তার ডাইরেকশন পরিবর্তন করতে পারবে না কেন কারণ হচ্ছে সুইটা কোন জায়গার সাথে কানেক্টেড না যদি কানেক্টেড থাকতো সুই ওই কানেকশনের উপর ভিত্তি করে নিজের ডাইরেকশনকে পরিবর্তন করতে পারত ঠিক একই জায়গার মধ্যে একই সুইকে যদি আপনি কম্পাসের ভিতরে রাখেন কিসের ভিতরে কম্পাসের ভিতরে রাখেন আমরা যখন চট্টগ্রামের বাইরে দূর দূরান্তে যাই আমরা তখন ক্যাপলা চেক করি কি দিয়ে কম্পাস দিয়ে কি দিয়ে কম্পাস দিয়ে কি হয় কম্পাস আপনি যখন কম্পাসকে ধরেন আপনি কম্পাসকে যেদিকেই ধরেন না কেন কম্পাসের সুই এটা নিজেকে উত্তর দক্ষিণ করে নেয় এটার মাধ্যমে ভিত্তি করে আমরা পূর্ব পশ্চিম বুঝি এখন এই একই সুইকে যদি আপনি কম্পাস ছাড়া রাখেন ডাইরেকশন পরিবর্তন করতে পারে না কিন্তু এটাকে যদি কম্পাসের ভিতরে ঢুকান তো এটা আপনি যেভাবেই ধরেন না কেন এটা নিজের ডাইরেকশনকে পরিবর্তন করে উত্তর দক্ষিণ করে নেয় কেন কারণ আমাদের পৃথিবীর মধ্যে দুইটা পোল আছে একটাকে নর্থ পোল বলে একটাকে সাউথ পোল বলে নর্থ পোল এবং সাউথ পোলে আপনারা জানেন ম্যাগনেটিক একটা বিষয়টাকে ফিজিক্সের ছেলেরা আমাদের চেয়ে অনেক ভালো বুঝবে তো এখানে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা নর্থ এবং সাউথ পোলের সাথে কানেক্টেড সেই কারণে আপনি এই কম্পাসের সুইকে যেখানেই ধরেন না কেন সে তার সেন্টারের দিকে ক্যাবলামুখী হয়ে যাবে সে তার সেন্টারের দিকে ক্যাবলামুখী হয়ে যাবে কিসের কারণে কানেকশনের কারণে কানেকশন আছে বিদায় পৃথিবীর যেই প্রান্তেই আপনি ধরেন সেই প্রান্ত থেকে সে নিজের ক্যাবলা পরিবর্তন করে যেই ক্যাবলার সাথে সে কানেক্টেড সেই ক্যাবলার দিকে নিজের মুখ ফিরিয়ে নেয় সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যেমন ম্যাগনেটিক ফোর্স বানিয়েছেন ম্যাগনেটিজম বানিয়েছেন ম্যাগনেটিক ফিল্ড বানিয়েছেন ম্যাগনেটিক এরিয়া বানিয়েছেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতের মধ্যেও আল্লাহ ডিভাইন একটা ফোর্স বানিয়েছেন সেই ডিভাইন ফোর্সে সেই নূরে কিসের নূরে সেন্টার বানানো হয়েছে মদিনায়ে মুনাব্বারাকে সেই ডিভাইন ফোর্সের সেন্টার বানানো হয়েছে মদিনা শরীফকে কদে যা আকুম মিনাল্লাহি নূরুন আমাদের পুরা ডিভাইন ফোর্স মধ্যাকর্ষণ যেটা ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফোর্স এটা পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো আছে আর যেটা ডিভাইন ফোর্স এটা আল্লাহ মদিনা শরীফ রেখেছেন এখন আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন যদি আপনি মদিনায়ে মুনাব্বারার সাথে কানেক্টেড কোন একটা দরবারের সাথে থাকেন মদিনায়ে মুনাব্বারার সাথে কানেক্টেড কারণ ওইটা হচ্ছে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার ওখান ওইটা হচ্ছে সেন্টার যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়
انما انا قاسم والله يوتي امار الله دان করেন আমি শুধুমাত্র বণ্টনকারী কিসের বণ্টন করেন সম্পত্তির বণ্টন জায়গার বণ্টন না আমার নবী নূর বণ্টন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি মাওলাই করিম রহমত দান করেন নূর দান করেন মাওলা এই সিনাগুলোর মধ্যে নূর কোত্থেকে আসে তো নূর মদিনায় মুনাওয়ারা থেকে আসে ঈমানের জান মদিনা নূরের সেন্টার মদিনা ঈমানের রাজধানীও মদিনা শরীফ মদিনায় মুনাওয়ারা থেকে সেই নূর সেই নূর এই নূর ম্যাগনেট যেমন দুই ভাবে কাজ করে ম্যাগনেট যেমন দুই ভাবে কাজ করে একটাকে চার্জ মেথড বলে একটাকে বিভিন্ন মেথড প্রসিডিউর দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেখান থেকে ম্যাগনেট তৈরি হয় ম্যাগনেট ম্যাগনেটের মতো কাজ করে ম্যাগনেটের কাজ কি ম্যাগনেট আপনাকে আকর্ষণ করে যেখানেই থাকেন না কেন আপনি এখানে চুম্বক রেখেছেন এখানে পেরেক রেখেছেন চুম্বক পেরেক থাকতে পারবে না পেরেকের মধ্যে যদি আকর্ষণ গ্রহণ করার মতো এবিলিটি থাকে আপনি গ্যাস রাখলে চুম্বক গ্যাসকে আকর্ষণ করবে না আপনি নির্জীব হয়ে এশকে রাসূল থেকে দূরে গিয়ে পৃথিবীর যেই প্রান্তে থাকেন মদিনা আপনাকে আকর্ষণ করবে না কারণ চুম্বক যেমন গাছকে আকর্ষণ করে না কারণ আকর্ষিত হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন এবং আকর্ষণ করার জন্য যোগ্যতার প্রয়োজন এখানে চুম্বক এখানে পেরেক চুম্বক আকর্ষণ করতে চাচ্ছে পেরেক আকর্ষণ নিতে না চাইলে চুম্বক আকর্ষণ করবে না পেরেকের মধ্যে আকর্ষণ গ্রহণ করার ক্ষমতা আছে পেরেকার জায়গায় থাকতে পারছে না এখন চুম্বক যদি এত বড় হয় আপনি কি হবে আধা মাইল দূর থেকে জিনিস টেনে আনবে আর একটু বড় হলে কি হয় কো 80,000 কিলোমিটার পর্যন্ত এটা আকর্ষণ করে 80,000 কিলোমিটার পর্যন্ত ওই জায়গায় পড়ে থাকা একটা বস্তুকে চুম্বক আকর্ষণ করে নেয় আমার ভাইরা কিন্তু গাছকে আকর্ষণ করে না তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ডিভাইন ফোর্স ওই সেন্টার ওইটাই ডিস্ট্রিবিউশন সেন্টার ওখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজ বাই স্টেজ কিছু সিনার মধ্যে এই ফোর্সগুলো দিয়ে দিয়ে সেই সিনার মধ্যে আলো জ্বালিয়েছে এক এক সিনা পৃথিবীর এক এক প্রান্তে গিয়ে আবাদ হয়েছে সেই সিনাগুলো যিনি যেখানে গেছেন কেউ 10 মাইল কেউ 100 মাইল যার চুম্বক যত বড় তার আকর্ষণের ফিল্ড এরিয়া তত বড় ম্যাগনেট যতটুকু পর্যন্ত আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে সুফির সিনা যতটুকু পর্যন্ত অ্যাট্রাক্ট করে ওইটাকে সিলসিলা বলে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম আপনাদেরকে যে প্রথমে আমরা নিজেদের মধ্যে জিন্দেগি সঞ্চয় করি যদি রক্ত না থাকে তাই সুয়ের মতো যেখানে ফেলে দেন পড়ে থাকবে যদি রক্ত থাকে কানেকশন থাকে পৃথিবীর যেই প্রান্তেই দেন না কেন নিজের ডাইরেকশন নিজে খুঁজে তাইলে রক্ত রক্তের জন্য কানেক্টেড থাকার জন্য আমাদের প্রথম একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আমার নবীর এশক মহব্বতকে ধারণ করা আলে বাইতে রাসূলের এশক মহব্বতকে ধারণ করা সাহাবায়ে কেরামের আদব তাজিমকে ধারণ করা কোন ধরনের ইফ কোন ধরনের বাট ছাড়া এবং আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত রাখা এই চারটা জিনিস হচ্ছে আপনার কানেকশনের তার
এই চারটা জিনিস আপনার ভিতরে ধারণ করবেন নিসবতে আউলিয়া সাহাবায়ে কেরাম আলে বাইতে রাসূল এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত এই চারটা জিনিস হচ্ছে আমার ভিতরের কানেকশনের তার আমি এটা করে পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন অটোমেটিক্যালি আমার ভিতরের সুই কোন দিকে ফিরবে মদিনা শরীফের দিকে যেভাবে কম্পাসের সুই নর্থ এবং সাউথ পোলের দিকে হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মূল বিষয় যেটা সেখান থেকে আমরা শুরু করছিলাম যে মনে রাখবেন ঈমান আকীদার নাম কিসের নাম আকীদার নাম কিন্তু আমরা যদি বলি হাকিকতে ঈমান তো হাকিকতে ঈমান তরিকতের নাম ই এটা আপনারা পারলে মুখস্থ করেন আমি একটু পরে যখন ব্যাখ্যা করব আপনাদের বুঝে আসবে ঈমান আকীদার নাম হাকিকতে ঈমান তরিকতের নাম তরিকতের শিক্ষা ছাড়া তরিকতের শিক্ষা মৌলিক আসল যদি হয় তাহলে এটা হাকিকতে ঈমান এটা আমাদের আজকের আপনারা মনে করতে পারেন থিসিস আমরা এই থিসিসটাকে সামনে রেখে আমাদের বাকি কথাগুলো বলি ঈমান কাকে বলে আমরা সবাই জানি তবুও হাদিসে জিবরিল আপনারা জানেন জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে আমার নবীকে তিনটা প্রশ্ন করেছিলেন ঈমান কি ইসলাম কি ইহসান কি যখন ঈমান কি জিজ্ঞেস করেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান আল্লাহকে একমাত্র ইবাদতের হকদার হিসেবে মনে করা মেনে নেওয়া ফেরেশতা সমস্ত নবী রাসূল যত কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন পরকাল তাকদীর এবং মৃত্যু পরবর্তী জীবন এগুলা হচ্ছে আমাদের এই বিষয়গুলোকে জেনে মেনে নেওয়ার নাম ঈমান জেনে মেনে নেওয়ার নাম ঈমান এতটুকুনের মধ্যে আমাদের ঈমান জানা হয়ে গেছে কেউ যদি আপনাদেরকে এসে জিজ্ঞেস করে ঈমান কি তো আপনারা এতটুকুন পর্যন্ত জবাব দেবেন যে এটাকে ঈমান বলে এটাকে ঈমান বলে এখন এক ব্যক্তি এই সাতটা জিনিস বিশ্বাস করলেন এটা হচ্ছে ঈমানের প্রাইমারি ধাপ ঈমানের প্রাইমারি ধাপ এখন আমরা কোরআন থেকে জেনে নেব হাকিকতে ঈমান কি এবং সেটার সাথে তরিকতের শিক্ষার সাথে তুলনা করব তাহলে আমরা বুঝতে পারব হাকিকতে ঈমান যে তরিকত সেটা আমরা এখন ঈমান কি সেটা আপনারা বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ঈমান এই সাতটা জিনিসের নাম এখন আমরা জানতে চাইব কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে হাকিকতে ঈমান কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসল ঈমান কি বলেছে আসল ঈমান আসল মুমিন হচ্ছে তারা তো যখন বলা হচ্ছে আসল মুমিন তাইলে আসলের অপোজিট শব্দ কি নকল তাহলে বোঝা যাচ্ছে এখানে নকলের কারসাজিও আছে একই কাজ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওনার গুনিয়াতুত তালিবিন এবং আল ফতহুর রব্বানী ওনার ওয়াজ তাকরীরের কিতাব সেখানে যখন উনি আসল তরিকত পন্থীর পরিচয় দিচ্ছেন উনি সেখানেও বলেছেন আসসুফি আল খালেস আসল ওলি আসল সুফি আসল তরিকত পন্থী তারা তাহলে আসল বলার কারণে আমরা বুঝতে পারছি এখানে নকলও আছে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আসল মুমিন এর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন মুমিন শুধুমাত্র তারা শুধুমাত্র তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে
ভিতরে এক ধরনের কম্পন অনুভূত হয় ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা তিলাওয়াতে কোরআন করা হলে তাদের ভিতরে ঈমানের ঢেউ আসে দুইটা বলা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়া মানুষ দুনিয়ার পেছনে দৌড়ে এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনে দৃষ্টি তাদের আল্লাহর রেজা মন্দির দিকে থাকে তারা ডান বাম দেখে না মাওলা যখন যেভাবে রাখেন সেটার উপর খুশি থাকে দুনিয়া লোভ লালসা এগুলা থেকে তারা নাজাত পেয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে এখন আপনারা তিনটা জিনিস পেয়েছেন না যাদের সামনে জিকরে ইলাহি হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয় তাদের সামনে তিলাওয়াতে কুরআন হলে তাদের ভিতরে আটলান্টিকের ঢেউ আসে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা নামাজকে নিজের উপর কায়েম করে আল্লাহ তাদেরকে যা দান করেছেন তা খালকে খোদার জন্য মখলুকাতে খোদাবন্দির জন্য কোন ধরনের আদান প্রদান ছাড়া মানুষের জন্য কোন ধরনের আশা ভরসা ছাড়া নির্বিচারে মানুষের জন্য খরচ করে হয়ে গেল না উমিম্মা রযাকনাহু ইউনফিকুন কয়টা পেয়েছেন যারা আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এলম দিয়েছেন এলমের খেদমত করে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা খরচ করে বুদ্ধি দিয়েছে মানুষকে বুদ্ধি দিয়ে সলা পরামর্শ দিয়ে সহযোগিতা করে অর্থাৎ আমার আল্লাহ বলছেন যেই সামর্থ্য আমি তাকে দান করেছি সেই সামর্থ্য খালকে খোদার উপকারের জন্য কাজে লাগায় নামাজকে নিজের উপর কায়েম করে নামাজ কিভাবে কায়েম করে কোন নামাজ এমন ভাবে কায়েম করে নামাজ পড়তে থাকে তাদের আদত পরিবর্তন হতে থাকে আদত কি হুজুর গৌসুল আজম বলেছেন আসল সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আদতকে পরিবর্তন করে নিজের আদতকে তরক করে হুজুর আদত কি কো আদত বলা হয় এটিকেটকে ম্যানারকে কো সেটা কি কো সেটা তোমার বিহেভিয়ার মিথ্যা বলেছো নিচে যাচ্ছে মানুষের সাথে ওয়াদা খেলাফ করতে নিচে যাচ্ছে গালিগালাজ করতা নিচে যাচ্ছে মানুষকে কষ্ট দিতা নিচে যাচ্ছে এই তোমার স্যাটানিক বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক গুলা যতক্ষণ পর্যন্ত ড্রপ ডাউন করবে না তো তুমি মনে করতে পারো তোমার নামাজ তোমার উপর কায়েম হয় না রাষ্ট্রে কায়েম পরে করেন আগে নিজের উপর কায়েম করেন সারা জিন্দেগি মিথ্যা কথা বলি একটা চিপস আমাদের ছেলেদের জন্য কিনতে পারি না দুই নাম্বারই বলে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো করে খাওয়া যায় না দুনিয়ার দুই নাম্বারই চার নাম্বারই জিনিসগুলো এনে আপনারা রান্না করেন এত বেঈমানি যেই দুনিয়ার মধ্যে থাকে সেই দুনিয়ার মানুষ যদি বলে আমি মদিনা শরীফ গিয়ে এতেকাফ করেছি আমার নবী এতেকাফ গ্রহণ করবে আমার ভাইয়েরা আসল ঈমান মুমিনে হক সেই ব্যক্তি যেই ব্যক্তি ঈমানকে ধারণ করে ঈমানকে পালন করে ঈমানকে নিজের হালতের সাথে মিক্স করে ঈমানের শরবত দিয়ে ফালুদা করে ফেলে নিজের জিন্দেগিকে সেই ব্যক্তিকে আল্লাহ মুমিনে হক বলেছেন মুমিনে হক আসল ঈমান আসল মুমিন আমার আল্লাহ এটা বলার পরে বলছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের যার যার সামর্থ্য অনুযায়ী মাওলায়ে করিম তাদের জন্য স্ট্যাটাস বণ্টন করেছেন যার যার সামর্থ্য অনুযায়ী তাহলে ঈমান আমরা জানি সাতটা জিনিসকে মানার নাম কিন্তু এই আয়াতগুলোর মধ্যে এসে আমার আল্লাহ মুমিনে হক আসল মুমিন বলেছেন যারা ঈমান ধারণ করেছে ঈমানকে মেনেছে জেনেছে অতঃপর এটার মাধ্যমে নিজের ভিতর এবং বাহিরের জগৎকে সাজিয়েছে তাদেরকে প্রকৃত অর্থে আমার আল্লাহ বলেছে মুমিনুনা হাক্কা আসল মুমিন আর সেই আসল মুমিনকে তরিকত এবং তাসাউফের ভাষায় আমরা আল্লাহর ওয়ালি বলি নারে তাকবীর আল্লাহু আকবার
আমার ভাইরা এই যে মুমিনুরা হাক্কা বলেছে বুকে হাত দিয়ে বলেন আমিও বলছি বুকে হাত দিয়ে আল্লাহর জিকির করা হলে আমার ভিতরে ভয়ে আমার ভিতর কম্পিত হয় না তিলাওয়াতে কুরআন করা হলে আমার ভিতরে ঈমানের ঢেউ আসে না আপনি যদি আল্লাহর ওয়ালিদেরকে বাদ দিয়ে দেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি এই আয়াত নিয়ে টর্চলাইট নিয়ে নিয়ে বাংলাদেশে মুমিন খুঁজতে হবে বাংলাদেশে মুমিন খুঁজতে হবে যদি আল্লাহর ওয়ালিদেরকে বাদ দিয়ে দেন কারা তারা অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ আরো পরিষ্কার করেছেন সূরা মুমিনুনের মধ্যে কি কি সূরা এখানে বলেছে মুমিনুনা হাক্কা আসল মুমিন সে আসল মুমিনের জন্য আল্লাহ আলাদা একটা সূরা নাযিল করেছেন কি বলেছেন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون এভাবে বলতে বলতে ইল্লা আলা আজওয়াজিহিম এরা বলতে বলতে আরো দুইটা বলেছেন والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس কো এরাই জান্নাতের ওয়ারিস যখন জায়গার ওয়ারিস আপনি আপনি যার কাছে ইচ্ছা বিক্রি করতে পারেন যাকে ইচ্ছা বিনামূল্যে দিও দিতে পারেন তো মাওলা জান্নাতের মালিক আল্লাহ ওয়ারিস ওয়ালিউল্লাহ কারা ওয়ালিউল্লাহ الذين هم في صلاتهم خاشعون جرى نمازر مدد جدر نمازر مدد خشو تاكي خدو تاكي جدر نماز معراج هاي جرى نمازر مدد انتو کرولي اپستد تاكي جرى نمازر مدد چوک بندو کرولي جلوه نور خدا بندر دیدار کرولي جرى نمازر مدد ککنو قده بطرگتو بابه ککنو حاسه কখনো জলওয়ায়ে খোদাবন্দি দেখে খুশিতে আর্তনাদ করে কখনো রব্বে জুল জালালের জালালিয়ত দেখে কখনো তাদের ভিতর কেঁপে উঠে তাদের পাশেও এক ব্যক্তি নামাজ পড়ে সেই নামাজের মধ্যে হালত থাকে না তাদের নামাজের মধ্যে হালত থাকে খুশু থাকে খুদু থাকে প্রেজেন্স থাকে তাকওয়া থাকে ওয়ারা থাকে খুলুসিয়ত থাকে সিদক থাকে তাওয়াদু থাকে শুকর থাকে ওয়ারা থাকে সবর থাকে اخلاق থাকে ভিতর এবং বাহিরগতভাবে তারা নামাজের মধ্যে থাকে বিদায় তাদেরকে কি বলা হয় খাশেউন